بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত মেহমান জমিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল মুনতাকিম সাহেব আপনাদের আজকে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ। উনি নিয়মিত এই প্রোগ্রাম পরিচালনা করে যাচ্ছেন এবং অনেকেই আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষায় থাকেন। অনেক সময় বিভিন্ন বড় বড় প্রোগ্রাম থাকার কারণে গত সপ্তাহে মুফতি এই পাকিস্তানের সেরা মুফতি উনি তকি উসমানী সাহেব আসার কারণে উনি প্রোগ্রামে হাজির হতে পারেন নাই, হয়তো অনেকে অপেক্ষা করছেন। ইনশাআল্লাহ আজকে অনেকেরই প্রশ্ন আছে, অবশ্যই প্রশ্ন করতে পারবেন আমরা দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আলহামদুলিল্লাহ, আপনার জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় থাকেন আলহামদুলিল্লাহ। এবং আমরাও অনেক সময় আপনাকে যখন পাই না আমরা পরেশান থাকি যে মুফতি সাহেব যখন আসবেন আমরা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করব, অনেক কিছু আমরা জানতে পারবো। হয়তো দর্শক শ্রোতা অনেকেই উপকৃত হন আপনার কথা শুনে। আলহামদুলিল্লাহ, আমরা এই মুমিনের জীবন প্রোগ্রামে যারা এই মুহূর্তে দেখতেছেন আমরা আশা করি প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকবেন এবং 10 মিনিট পরে ইনশাআল্লাহ আলোচনা চলকে পরে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরান জনাব হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী সাহেব, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আপনাকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে বসলে আমারও খুব ভালোই লাগে। আল্লাহ তাআলা যেন আপনাকে ধন্য করেন এবং সুন্দরভাবে এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দ্বারা আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুত্তাকিন نبينا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. وقال سبحانه وتعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وبعد، সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মুমিনের জীবন প্রোগ্রামে আমিও আপনাদেরকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আশা করি আপনারা সবাই কুশলে আছেন। মুমিনের জীবন প্রোগ্রাম আপনাদের কলের মাধ্যমে, সুন্দর প্রশ্নের মাধ্যমে, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন জিজ্ঞাসার মাধ্যমে অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত হয়ে ওঠে। ইনশাআল্লাহ আজকেও আমরা কিছু সুন্দর কল আপনাদের নেওয়ার চেষ্টা করব, এমন কল যেগুলো প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে সম্পর্কিত। আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামকে সাকসেসফুল করেন, আল্লাহ তাআলা যেন তার সন্তুষ্টি অর্জন এবং হেদায়তের লাভ, হেদায়ত লাভের মাধ্যম হিসাবে এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, কিছু কথা আপনাদের কলের দিকে যাওয়ার আগে বলার প্রয়াস পেয়ে থাকি, আজকেও এর ব্যতিক্রম নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়ে এ দুনিয়াতে পাঠিয়েছিলেন, কি মিশন ছিল, কি ভিশন ছিল, কি দায়িত্ব ছিল নবীজির, কি লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্তত 4 ভিন্ন ভিন্ন জায়গায় নবীজির এ দুনিয়াতে আগমনের উদ্দেশ্যকে অত্যন্ত সুন্দরভাবে বয়ান করেছেন, উল্লেখ করেছেন। প্রথম উদ্দেশ্য, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর নবী এ দুনিয়াতে আসবেন সমগ্র মানব জাতিকে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন। কোরআন শরীফের তেলাওয়াত, রিসাইটেশন অফ কোরআনুল করিম,
কোরআনুল করিমের রিসাইটেশন এবং তিলাওয়াত এটাকে শুদ্ধভাবে শিক্ষা দেওয়া, এটা হলো নবীজির প্রথম দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আসার দ্বিতীয় দায়িত্ব হলো পবিত্র কোরআন শরীফকে বোঝানো, কোরআনের মর্মবাণী মানুষের সামনে তুলে ধরা। ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শরীফের মর্ম, কোরআন শরীফের মেসেজ, কোরআন শরীফের বিস্তারিত বিবরণ, আল্লাহ তাআলার মেসেজের এক্সপ্লেনেশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, কোরআনের তালিম দান করবেন। তো কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা বিশুদ্ধভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পড়ে শুনিয়েছেন জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসালামকে, আর হযরত জিব্রিল আমিন আলাইহি সালাম আল্লাহর কাছ থেকে পবিত্র কোরআনকে নিয়ে এসে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু সেভাবেই পাঠ পড়েছেন, তিলাওয়াত করে শুনিয়েছেন যেভাবে আল্লাহ তাআলা পড়ে শুনিয়েছিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দান করেছিলেন। এই কোরআন, কোরআনের তিলাওয়াত এবং রিসাইটেশনের যে সুন্দর পদ্ধতি হতে পারে সারা দুনিয়াতে দেখবেন এক ধরনের। বাংলাদেশের একটা ছেলে বিদেশে গিয়ে দেখা যায় হেফজে কোরআনের প্রতিযোগিতায় সে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে নিচ্ছে। এর কারণ কি? আরব বিশ্বের লোকজন মনে করছে না এটা আরবি স্টাইল নয়, বরং সম্পূর্ণ তারা মনে করছে বরং আরব সন্তানদেরকেও পেছনে ফেলে দিয়ে এই বাচ্চাটাও সেভাবেই পড়ছে যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আমিন আলাইহিস সালাম পড়ে শুনিয়েছিলেন, আর নবীজি যেভাবে সাহাবায়ে কেরামকে শিক্ষা দান করেছিলেন, সাহাবায়ে কেরাম তাবেঈনকে, তারা তাবে তাবেঈনকে, একইভাবে পূর্ববর্তীরা পরবর্তীগণকে যেভাবে শিক্ষা দান করেছিলেন, আজও পর্যন্ত সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রয়েছে। এবং কোরআনের রিসাইটেশনের পদ্ধতির উপর কত হাজারো মানুষ নয় লক্ষ লক্ষ মানুষের পুরো জীবন কোরবান হয়ে যাচ্ছে, কিন্তু রিসাইটেশনের পদ্ধতি নিয়েই তারা সারাটা জীবন ব্যস্ত থাকছেন। প্রথমে সেটা অর্জন করছেন, পরে অন্যদেরকে পড়াচ্ছেন, আর সেই বাচনভঙ্গি আর সেই পাঠ শৈলী আর তিলাওয়াত, রিসাইটেশন এবং পড়ার ধরন পদ্ধতি সেটা দুনিয়াতে শিক্ষা দেওয়া হচ্ছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, এই কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন তিলাওয়াত যদি কেউ করে তাহলে তার ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমরা যদি মনোযোগ সহকারে পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত শুধু শুনি তাহলে এই তিলাওয়াতের রেকর্ড দ্বারা তো ফায়দাই হয়, যদি সরাসরি শুনি তাহলে কত যে ফায়দা হবে, কত যে উপকার সাধন হবে সেটা বাসা দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়। আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম জিকির হলো পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত। সুবহানাল্লাহ, এই তিলাওয়াত আর এই হেফজ কোরআনের মাধ্যমে আর কেরাত, কেরাতের শিক্ষার মাধ্যমে, তাজবিদ শিক্ষার মাধ্যমে সুবহানাল্লাহ এই এই ধারাবাহিকতাটা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং কেয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর একটা বড় উদ্দেশ্য ছিল পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দান, আর সে নিয়মটাই আজকে অব্যাহতভাবে আলহামদুলিল্লাহ অক্ষুণ্ণ রয়েছে। দ্বিতীয় দায়িত্ব, নবীজি কোরআনের এক্সপ্লেন করবেন, কোরআনের মর্ম বুঝিয়ে দেবেন, কোরআনের তাফসির নিজে বলবেন। সুতরাং আল্লাহর নবী তাঁর হাদিসের মাধ্যমে, বিভিন্ন সুন্নতের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে পবিত্র কোরআন শরীফকে এক্সপ্লেন করে বুঝিয়েছেন। সৈয়দুনা, ইসলামের দ্বিতীয় খলিফা সৈয়দুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে সূরা বাকারা আমি বুঝে শেষ করতে আমার 8 বছর লেগেছে। যার বাসায় কোরআন নাজিল হলো এটা তো 1 ঘন্টাও লাগে না পড়তে, সেখানে তার 8 বছর কেন লেগে গেল? পবিত্র সূরা বাকারার মধ্যে 1000 আদেশ রয়েছে, আদেশ সূচক মাসালা রয়েছে, 1000 নিষেধ সূচক মাসালা মাসাইল রয়েছে। এইভাবে এই সূরা বাকারার বিধিবিধানগুলো বুঝে সুন্দরভাবে পড়ার যদি সিস্টেমকে অবলম্বন করে তাহলে সুবহানাল্লাহ অনেক লম্বা সময় লাগাটাই স্বাভাবিক। সুতরাং যার বাসায় কোরআন নাজিল হলো, যার ঘরের বাসায়, যার মাতৃভাষায় কোরআন নাজিল হলো, তিনি যদি সূরা বাকারা পড়তে তার 8 বছর লেগে যায়, এর দ্বারা বুঝতে দেরি হওয়ার কোনো কারণ নেই যে এই কোরআনকে বুঝতে হবে, এক্সপ্লেইন জানতে হবে, তাফসির জানতে হবে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাফসির করেছেন, যেভাবে এর মর্মবাণী তুলে ধরেছেন, সেভাবেই সেটাকে শিখতে হবে, নিজের অনুমান ভিত্তিক শিখলে হবে না। সুতরাং দ্বিতীয় দায়িত্ব হল নবীজির কি, যে কোরআন শরীফের তিনি মর্ম বুঝাবেন, ব্যাখ্যা বুঝাবেন, বিশ্লেষণ করে দেবেন, কোরআনের মর্মবাণী তুলে ধরবেন, এটা হলো নবীজির দ্বিতীয় দায়িত্ব। আর তৃতীয় দায়িত্ব হলো যে হেকমত শিক্ষা দান করবেন, হেকমতের
সহজ ভাষায় আমরা অর্থ করে নিতে পারি সুন্নাহ, নবী যে সুন্নাহ শিক্ষা দেবেন সুবহানাল্লাহ, এটা তো সুন্নাহ শিক্ষা দেওয়া। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন শুধু কোরআন শিক্ষা দিলেই অনেক সময় হয় না, এর কারণ কি, কোরআনের অর্থ আপনি বুঝালেন কিন্তু এই ইসলাম যখন বিস্তৃত হয়েছে এক দেশ থেকে আরেক দেশে, সুবহানাল্লাহ, এই কোরআনের মেসেজ, ইসলামের পয়গাম পৌঁছে গেছে এবং হাজারো বছর পুরাতন বিভিন্ন খ্রিস্টি সভ্যতা এবং বিভিন্ন দেশের কালচারের সঙ্গে এই কোরআনের যখন ক্লাশ হয়েছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বিধান তুলে ধরেছেন আমাদের সামনে। আর এই এই অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হবে তার সেখানেও কিন্তু দিক নির্দেশনা খুবই জরুরি, যে সমাজের মধ্যে প্রচলিত বিভিন্ন জিনিস রয়েছে, বিভিন্ন প্রথা রয়েছে, বিভিন্ন রেওয়াজ রয়েছে, বিভিন্ন খ্রিস্টি কালচার রয়েছে, বিভিন্ন ঐতিহ্য রয়েছে, তো সেই সব খ্রিস্টি কালচার আর সভ্যতা সংস্কৃতির সঙ্গে ইসলামের অ্যাডজাস্টমেন্টের পালা যখন এসেছে, তখন সেই কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় সেটার ব্যাখ্যার নাম হলো হিকমত তথা সুন্নাহ। সেই সুন্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হলো নবীজির তৃতীয় দায়িত্ব। আর চতুর্থ দায়িত্ব হলো সমগ্র মানব জাতির অন্তরাত্মার পরিশুদ্ধি, আত্মশুদ্ধির কাজ তিনি করেছেন, তাজকিয়া নাফস তিনি করেছেন, মানুষের অন্তর্জগৎকে কলুষতা মুক্ত করেছেন, সুবহানাল্লাহ, আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন। অনেক বিস্তারিত আলোচনা, আমি বর্তমানে একটা কথা শুধু বলবো যে বর্তমান যুগে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দুনিয়াতে আগমনের যে চারটি উদ্দেশ্যকে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিন্ন ভিন্ন চার জায়গায় উল্লেখ করেছেন এবং বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, সুন্দর ভাষায় ব্যক্ত করেছেন, সেই চারটা উদ্দেশ্যকে বর্তমান সময়ে দেখবেন আপনারা যে আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই চারটা উদ্দেশ্যকে একসঙ্গে ধারণ করে চলছে। তো একসঙ্গে ধারণ করে চলছে যে সমস্ত আমাদের মাদ্রাসা রয়েছে সেই সমস্ত মাদ্রাসার মধ্যে দেখবেন হেফজ বিভাগ, হেফজ কোরআনের বিভাগ এবং কারাত তাজউইদ এবং মক্তবের বিভাগ, কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষাদান এবং পাঠদান, কিভাবে তেলাওয়াত করা যাবে, কোরআন শিক্ষা কায়দা থেকে আরম্ভ করে কোরআন শরীফ শিক্ষা, কারাত তাজউইদের শিক্ষা, হেফজের শিক্ষা, এর মাধ্যমে কিন্তু প্রথম উদ্দেশ্য ফুলফিল হচ্ছে। আর এর পরবর্তী ক্লাসগুলোতে কোরআন শেখার জন্য আরবি ভাষা শেখানো হচ্ছে, এরপরে কোরআনের তাফসীর এবং তরজমা, এটা দ্বিতীয় বিভাগ। আর এরপরে আপনারা দেখবেন হাদিস শিক্ষা দান করা হচ্ছে, আর এরপরে দেখবেন তাজকিয়া নফস এবং আত্মশুদ্ধির ব্যবস্থাপনাও পুরোপুরিভাবে রয়েছে। সুতরাং আমি বলবো যে আল্লাহর নবীর এই উদ্দেশ্যকে বর্তমান সময়ে আমাদের দেশের কওমি মাদ্রাসা শিক্ষার মাধ্যমে বিশেষভাবে আলহামদুলিল্লাহ মানে চারটি উদ্দেশ্যকে একসঙ্গে ধারণ করে ফুলফিল করার যে দায়িত্ব এই মাদ্রাসাগুলি গ্রহণ করছে, আল্লাহ তাআলা যেন এই নবীজির উদ্দেশ্য পূরণের জন্য এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক কন্টিনিউ করে যাওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মুফতি সাহেব। ইনশাআল্লাহ আমরা ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আমাদের সাথে প্রচুর কলার রয়েছেন, আমরা দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি সুন্নত পড়া খালি আপনার একামত হয়ে গেল, কিছু আমি কি সুন্নত ছেড়ে নমাজের শরীফ হইব নি না আমার সুন্নত শেষ করে? কোন কোন নমাজের কথা কইরা? শরীলকা, জোহর, আসর আর এশা। আচ্ছা আচ্ছা, আপনি প্রত্যেকটা অক্তের কথাই বলছেন, এর সাথে ফজরও বলছেন না? ঠিক আছে, ঠিক আছে, আমি একামত আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বিভিন্ন গুরুত্বপূর্ণ মশলা মশাইল বিভিন্ন বিষয়ে জানার লাগে অনেকে প্রশ্ন করবা, ও বিষয়ে নাম কইলে কয় সঠিক না সঠিক না শুধু এটা কওয়া যাইব। জি প্লিজ, আমি
জি তামিম নাম হামিম কেও তামিম জি না তামিম না হামিম 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 আচ্ছা আচ্ছা আর আরো একটা নাম নামটা ইয়ামিম হইব না ইয়ামিন হইব আচ্ছা ঠিক আছে ইয়ামিন আচ্ছা আমরা অর্থ কইতাম না কিন্তু মানে দুইটা নামও সঠিক আছে হামিম আর ইয়ামিন নুন দিয়া ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন ভাই জানতে চাইছেন একজন ভাইয়ের প্রথমে প্রশ্ন করছেন যে এশা অথবা জোহর আসর মাগরিব হ্যাঁ প্রত্যেক নামাজের শুরুতে সুন্নাত নামাজ মাগরিবের নামাজের শুরুতে অবশ্যই থাকে না তো মাগরিবের শুরুতে কোনো সুন্নাত নামাজ নেই প্রথমেই ফরজ আর এরপরে দুই রাকাত সুন্নাত এছাড়া ফজরের দুই রাকাত ফরজের আগেও দুই রাকাত সুন্নাত নামাজ রয়েছে জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নাত নামাজ রয়েছে আসরের চার রাকাত সুন্নাত নামাজ রয়েছে ফরজের আগে একইভাবে এশার আগেও সুন্নাতে এশার আগে এবং আসরের আগে যে চার রাকাত পড়া হয় সুন্নতে গায়ের মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা নয় অর্থাৎ পড়লে সওয়াব না পড়লে কোনো অসুবিধা নেই পারলে পড়া উচিত উৎসাহিত করা প্রয়োজন কিন্তু সুন্নতে মুআক্কাদা নয় মানে নিয়মিত আল্লাহর নবী পড়ার যে অভ্যাস ছিল এমন নয় সব সময় যে পড়তেন এরকম কথা নয় কিন্তু পড়লে সওয়াব বেশি এই জন্য না ছাড়াটা উচিত যদি সময় থাকে তাহলে অবশ্যই পড়বেন একেবারে ছাড়তে থাকা আমরা তো একেবারে জোহরের আগে মানে আসরের আগে আর পড়ি না আর এশার আগে আমরা মনে করি যে এই সুন্নতে গায়ের মুআক্কাদা তো আসলে সুন্নতে গায়ের মুআক্কাদা হয়েছে এই জন্য তো নয় ছাড়ার জন্য নয় পড়ার জন্য একটা জিনিস আমরা মনে করি এটা মনে হয় সুন্নতে গায়ের মুআক্কাদা যখন হয়েছে এটা মনে হয় ছাড়তে হবে এমন মানসিকতা পরিহার করা প্রয়োজন তবে মাসআলা জানা থাকা দরকার যে এটা জরুরি নয় এবং নিয়মিত পড়া লাগবে না বরং পড়লে যে নিয়মিত যদি কেউ সুন্নতে গায়ের মুআক্কাদা মনে করে যদি কেউ পড়েন তাহলে পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর এছাড়া জোহরের আগে চার রাকাত সুন্নাত ফজরের আগে দুই রাকাত সুন্নাত আর ফজরের আগে দুই রাকাত সুন্নাত রয়েছে জোহরের আগে চার রাকাত সুন্নাত রয়েছে মাগরিবের তিন রাকাতের পরে দুই রাকাত সুন্নাত রয়েছে তো এইগুলো হলো মোট বারো রাকাত সুন্নতে মুআক্কাদাহ রয়েছে তো বিশেষত জোহরের কথা আসরের কথা এশার কথা এবং ফজরের কথা বলা যায় যে শুরুতে সুন্নত রয়েছে তো প্রথম কথা যে একামত যদি শুরু হয়ে যায় তাহলে ফজর ছাড়া বাকি সব নমাজের ক্ষেত্রে আমি বলছি ফজর ছাড়া বাকি সব নমাজের ক্ষেত্রে আমি বলছি যে মসজিদে যাওয়ার পর যদি দেখেন যে জামাত দাঁড়িয়ে গেছে অথবা এক মিনিট রয়ে গেছে এখনই নামাজ দাঁড়িয়ে জামাত শুরু হয়ে যাবে তো আপনি আর সুন্নতের জন্য দাঁড়াবেন না সুন্নত শুরু করবেন না বরং একামত হয়ে গেলে জামাত শুরু হয়ে গেলে সুন্নত আর পড়বেন না জামাতে শরিক হয়ে যাবেন এটাই হলো নিয়ম হ্যাঁ জামাতে পড়ার পর ইমিডিয়েট পরের যদি সুন্নতে মুআক্কাদা থাকে সেটা পড়ার পর আপনি এই সুন্নতটাকে রিপিট করতে পারবেন যেমন জোহরের নামাজ শুরু হয়ে গেছে নিয়ম হলো যে একামত হয়ে গেলে জামাত দাঁড়িয়ে গেলে আর সুন্নতে শরিক হবেন সুন্নত আরম্ভই করবেন না আপনি যদি সুন্নত পড়তে থাকেন আর একামত যদি শুরু হয়ে যায় সুন্নত ভাঙবেন না তাড়াতাড়ি শেষ করবেন এরপরে জামাতে শরিক হবেন নামাজ ভেঙ্গে আপনি জামাতে গিয়ে শরিক হবেন এমনটা কিন্তু ঠিক নয় আপনি চলন আপনি জমা আপনি সুন্নাত পড়া আরম্ভ করে দিয়েছেন আর এরপরে একামত শুরু হয়েছে আপনার ক্ষেত্রে বিধান হলো যে আপনি তাড়াতাড়ি শেষ করবেন এরপরে জমাতে জয়েন করবেন নামাজ ভেঙ্গে শেষ করে দেবেন না এটা কারণ এটা অলরেডি শুরু করে দেওয়ার পর এটা ওয়াজিব হয়ে যায় এটা কমপ্লিট করতেই হবে এটা আর এখন সুন্নাত থাকে নাই বরং নফল বা শুরু ওয়াজিব সুয়াদ যে কোনো নামাজ নফল নামাজ যদি কেউ শুরু করে তাহলে সেটা ওয়াজিব হয়ে যায় তো এই জন্য এটা ভাঙবার ভেঙ্গে জমাতে গিয়ে শরিক হওয়ার কোনো কথা নেই একামত শুরু হয়ে গেলে নিজে থেকে সুন্নাত শুরু করবেন না আগে থেকে শুরু করে নিলে সেটা শেষ করে গিয়ে জমাতে শরিক হবেন এটা ভেঙ্গে ফেলবেন না আর ফজরের ব্যাপারে মাসআলা হলো যে ফজরের সুন্নাত সম্পর্কে বলা হয়েছে এটা হলো কাল ওয়াজিব প্রায় ওয়াজিবের মতো
সুতরাং ফজরের ব্যাপারে একটা কথা যে প্রথম কথা হলো যে জামাত দুইটা বিষয় একটা হলো কাল ওয়াজিব ইভেন জামাত যদি শুরু হয়ে যায় তবুও যেন আমরা বাদ না দেই এটা আগে পড়ার চেষ্টা করি শুধু একটা পয়েন্ট যে যদি জামাত আমি দুই রাকাত পড়তে পড়তে জামাত শেষ হয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে তবেই কেবল ফজরের সুন্নাত বাদ দিয়ে আপনি ফজরের জামাতে জয়েন হবেন আর যদি দেখেন যে জামাত আপনি পাবেন নিশ্চয়তা আছে আপনি সুন্নাত শেষ করে জামাত পাবেন তখন আপনি নামাজ শুরু হয়ে গেলেও সুন্নাত আগে পড়বেন আর এরপরে গিয়ে জামাতে জয়েন হবেন এটা ফজরের বেলায় অন্য যে কোনো সুন্নাত যদিও বা গুরুত্বপূর্ণ কিন্তু এটা ওয়াজিবের মতো নয় এটা সুন্নতি তো ফজরের দুই রাকাত সুন্নাতটা যত সব সুন্নাতে মুআক্কাদা রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সুন্নাত হলো ফজরের দুই রাকাত সুন্নাত তো আপনারা জামাত শুরু হয়ে গেলে পড়বেন কিন্তু সেটা মাসআলা অনেকেই জানেন না জামাতের নিকটবর্তী স্থানে গিয়ে দাঁড়াবেন না অন্য রুম যদি পার্শ্বে থাকে অথবা বারান্দায় যদি জায়গা থাকে সেখানে পড়বেন অন্য রুমে পড়বেন পার্শ্ববর্তী রুমে পড়বেন যদি এমন না হয় মসজিদ যেমন এই দেশে অনেক সময় এক রুম বিশিষ্ট মসজিদ হয়ে থাকে তো মসজিদে এন্টার হওয়ার সাথে সাথে ডানে বা বামে কোনো একটা পয়েন্টে নামাজটা পড়ে নেবেন যতটুকু জামাতের জায়গা থেকে দূরত্ব অবলম্বন করা সম্ভব শুধু মসজিদে ঢুকার পর ডানে বা বামে কোনো একটা পয়েন্টে গিয়ে এমন জায়গায় যেখানে লোকজন সামনে দিয়ে যাওয়া আসা করতে পারে আপনি কোনো একটা সূত্রাহ রেখে দিলেন কোনো ডেস্ক রেখে দিলেন এইভাবে পড়বেন জামাতের নিকটবর্তী স্থানে গিয়ে দাঁড়িয়ে পড়বেন না আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর আমাদের সাথে প্রচুর কথা রয়েছেন দেখি আমাদের সাথে কে রয়েছেন হ্যালো কালার সালাম আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি হুজুর প্রথমে কইয়ার হুজুরে খুব সুন্দর করে আনসার গুলা বুঝাইয়া দেন মাশাআল্লাহ শুকরিয়া জানাই দাও আর বাদে আমার একটা প্রশ্ন আছে খুব কা প্লিজ জাযাকুমুল্লাহ জি বলুন আপনার প্রশ্ন কি আমার প্রশ্ন হইল কি মনে করো কা রাতে বেলায় আর কি যে মাতিবন নামাজর বাদে যদি মনে করো কা ওদের সুরা মূল ওয়াকিয়া দুইটা সুরা আর কি ওদের এটা তিলাওয়াত করো আর কি আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম কলার কি লাইনে আছেন কল বুঝে ড্রপ হয়ে গেছে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ অনেকে চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ আপনারা আবার চেষ্টা করবেন আচ্ছা মুফতি সাহেব এখন যে বই নিয়ে এখন প্রশ্ন করছেন যে রাত্রি বেলা সুরায় মুলক সুরায় তিনি প্রশ্ন করেছেন মাগরিবের নামাজের পরে সুরায় মুলক সুরায় ওয়াকিয়া ইত্যাদির তেলাওয়াত ঠিক আছে কিনা আর ফজরের পরে যদি সুরাতুল ইয়াস সুরা ইয়াসিন তেলাওয়াত করেন সম্পূর্ণ ঠিক আছে বরং রাত্রে প্রতি রাত্রে সুরায় ওয়াকিয়া তিলাওয়াত করার বিরাট ফজিলত রয়েছে আল্লাহ তাআলা অভাব অনটন থেকে নিয়মিতভাবে মুক্ত রাখবেন কবরের আজাব থেকে মুক্ত রাখবেন যদি সুরায় মুলকের তিলাওয়াত নিয়মিত করেন আলিফ লাম মিম সাজদা সুরায় মুলক সুরায় ওয়াকিয়া এগুলো রাত্রে পড়ার বিশেষ ফজিফা আর যদি নিয়মিত সুরায় ইয়াসিন পড়েন সুরায় ইয়াসিনের আলাদা অনেকগুলো বৈশিষ্ট্য এবং ফজিলত রয়েছে সেই সমস্ত ফজিলত অনেকগুলি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে সুরায় ইয়াসিনের ফজিলত রয়েছে ফজরের নামাজের পরে পড়েন সম্পূর্ণ ঠিক আছে এডিশনাল পরামর্শ যেটা সেটা হলো যে পবিত্র কোরআন শরীফের নিয়মিত তেলাওয়াত করে খতম করা এটা হলো আমাদের জন্য আলাদা আরো একটা দায়িত্ব আরো একটা বিশেষ ফজিলতের আমল আর আল্লাহর জিকিরের নিয়মতান্ত্রিকতা রক্ষা করার একটা মাধ্যম তো আমরা অনেক সময় ওয়াজিফায় বিশেষ বিশেষ কিছু সূরা এগুলো যদি নিয়মিত পড়েন ইজ গুড কিন্তু পবিত্র কোরআন শরীফ শুরু করা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত কমপ্লিট করা খতম করা এটা হলো আরো একটা সুন্নাত আমল এই সুন্নাত আমলের মধ্যে যেন আমাদের কোনো ব্যাঘাত না ঘটে কয়েকটা বিশেষ কয়েকটা সূরা পড়ে নিলাম এগুলো ধারাবাহিক তাকুক আমল ভালো কথা প্রতিদিন রাত্রে সূরায় মুলক সূরায় আলিফ লাম মিম সাজদা সূরায় ওয়াকিয়া এগুলো রাত্রের পড়ার ফজিলত সম্পন্ন সূরা আমরা রাত্রে পড়ে ফজিলত আমরা হাসিল যেন করি নিয়মিত প্রতিদিন যদি চান সুরা ইয়াসিনের তেলাওয়াত করেন খুবই ভালো আমল করা উচিত
কিন্তু এই সূরাগুলি বিশেষ আমল হিসেবে আমি রাখলাম কিন্তু কোরআন শরীফ আলহামদু সূরা থেকে আরম্ভ করে আলিফ লাম মিম থেকে শুরু করে একেবারে সূরাতুন নাস পর্যন্ত গিয়ে শেষ করার যে সুন্নাত সেই সুন্নাতটা যেন আমরা বাদ না দিয়ে দেই এখন নিয়মিত আপনি দুই রুকু পড়েন পাঁচ রুকু পড়েন অর্ধেক পারা পড়েন অথবা যাদের সামর্থ্য আছে অন্তত এক পারা ডেইলি পড়েন আর এইভাবে 30 দিনে পুরো কোরআন শরীফের খতম করেন 60 দিনে পবিত্র কোরআন শরীফের খতম করেন অথবা 120 দিনে করেন চার ভাগের এক ভাগ ডেইলি পড়ে হলেও কিন্তু এই সুন্নাতটা আমরা যেন বাদ না দেই আল্লাহু আকবার এটা খুবই জরুরি একটা বিষয় আমরা তিলাওয়াত বাদ দিয়ে দিয়েছি পবিত্র কোরআন শরীফের তিলাওয়াতের বরকত থেকে বঞ্চিত আগে এক সময় ছিল যখন প্রতিদিন সকালে তিলাওয়াতের আওয়াজ তিলাওয়াতের সুবহানাল্লাহ এই বরকতময় আওয়াজ গুঞ্জরিত হতে থাকতো সেটা যেন আমাদের ঘরে আবার ফিরে আসে আমরা অন্যান্য জিনিস শুনতে আরম্ভ করেছি আর পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত থেকে আমাদের ঘরগুলো এই খায়র বরকত থেকে বঞ্চিত আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন আর জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ মুস্তাফা আমাদের ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে ইনশাআল্লাহ সম্মানিত ক্রম বাংলা দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অসীম